জর্জ বুশকে আমেরিকার ইতিহাসে যুদ্ধ রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের প্রথম সূচনা করে জর্জ বুশ। সন্ত্রাসীদের নির্মূল করার অভিযোগ করে আফগানিস্তানে ব্যাপক অভিযান চালায় জর্জ বুশ। মূলত আফগানিস্তানে থাকা আল কায়দাকে ধ্বংস করতে এমন অভিযান চালান তিনি। একই সাথে ইরাকের কাছে ভয়ানক অস্ত্র আছে অভিযোগ এনে ইরাকে হামলা করে আমেরিকা। আফগানিস্তান এবং ইরাকের উপরে হামলার সবকিছু হয়েছিল এই জর্জ বুশের আমলেই। জর্জ বুশ ক্ষমতায় থাকাকালে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে সিরিয়ার যে ভয়ানক পরিণতি, এই সবকিছুই করেছে জর্জ বুশ। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জাকির নায়েক বলেছেন, বিশ্বের সব থেকে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। আমি সে সময় আমেরিকার কনসুলেটকে বলেছিলাম, আমার মত অনুযায়ী এক নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। শুধু তিনি নয়, ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ এবং বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট এভো মোরালেস একই কথা উল্লেখ করেছেন। অর্থাৎ জর্জ বুশের অতীতের কালো ইতিহাস দেখলে বোঝা যায় তিনি কতটা নির্মম মানুষ ছিলেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের করুণ পরিস্থিতির কারণে তিনি দায়ী। ইরাকের হাতে থাকা কথিত গণবিধ্বংসী অস্ত্রের হাত থেকে গোটা বিশ্বকে রক্ষা করার নামে বুশ ইরাক যুদ্ধ শুরু করেছিলেন। ইরাকে গণহত্যা চালিয়ে রক্তের নদী বইয়ে দিয়ে ও সাদ্দাম হোসেনকে হত্যা করে মার্কিন সেনা। প্রশ্ন হচ্ছে, নতুন করে যদি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জর্জ বুশ ক্ষমতায় আসে, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি হতে পারে? প্রথমত, জর্জ বুশ মধ্যপ্রাচ্যে নতুন করে আবার হামলার সুযোগ পাবে না, কেননা বর্তমানে রাশিয়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে তাদের সৈন্যসহ আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অবস্থান করেছে। আর যদি জর্জ বুশ মধ্যপ্রাচ্যে নতুনভাবে যুদ্ধ শুরু করে, তাহলে নিশ্চিতভাবে পুরো বিশ্ব পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে। বর্তমানে মধ্যপ্রাচ্যের সব থেকে প্রভাবশালী ও ক্ষমতাধর রাষ্ট্র হচ্ছে ইরান, তুরস্ক এবং রাশিয়া। তাই অতীতের সময় পশ্চিমারা যেমন মধ্যপ্রাচ্যে খুব সহজে যুদ্ধে জড়িয়েছে, বর্তমান প্রেক্ষাপট তার বিপরীত দিকে চলে গিয়েছে। তবে জর্জ বুশের ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু আমেরিকার ইতিহাসে জর্জ বুশের মতো প্রেসিডেন্ট ক্ষমতায় আসা স্বাভাবিক ব্যাপার। প্রিয় দর্শক, এই মুহূর্তে জর্জ বুশ যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, তাহলে পুরো বিশ্বের পরিস্থিতি কোন দিকে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। প্রতিদিনের আপডেটমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।